আজকে রজব মাসের চতুর্থ খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাসঙ্গিক কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উম্মতের জন্য পরীক্ষা। যে রাসূলুল্লাহ সাল্লামের হইছে মেরাজ, আর আমরা যারা উম্মত রইছি আমাদের জন্য হইল পরীক্ষা। কিভাবে? এটা হলো কে মেরাজ শরীফের ঘটনাকে আন্তরিকভাবে বিশ্বাস করে আর কে বিশ্বাস করে না, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মেরাজের এখানে ঘটনা ঘটাইছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকে বলেন, ওয়ামা জাআলনা রুইয়াতাল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। যে হে নবী, আপনাকে আমি যাহা দেখাইছি, অর্থাৎ মেরাজের রজনীতে আমি আপনাকে যাহা দেখাইছি, এটা হলো ফিতনাতাল লিন্নাস, মানুষের পরীক্ষার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম মেরাজ শরীফ যে সময় হয়েছে ওই সময়ের পর থেকে অদ্যাবধি এবং কি কেয়ামত পর্যন্ত একদল লোক এই মেরাজ শরীফকে এই ভিন্ন পথে এটাকে পরিচালনা করবে। এই মেরাজ শরীফের আলোচনা করাটাকে গুরুত্ব দিবে না, মেরাজ শরীফের আলোচনা করাটাকে বেহুদা মনে করবে, মেরাজ শরীফের আলোচনাটাকে এই ইয়ার নিজের মন গড়াভাবে এইটার অর্থ করবে। আর রাসূল সাল্লামের মেরাজ শরীফের ঘটনা ঘটার পর থেকে অদ্যাবধি কেয়ামত পর্যন্ত একদল সত্যিকারের মোমেন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করবে। শান বর্ণনা করাটাকে তাহাদের ঈমানের বিষয় মনে করবে। শান বর্ণনা করলে, শানটা শুনলে এক ধরনের মুসলমান তাহাদের মন কি হবে, উৎফুল্ল হবে, এটা আরও জানতে চাইবে। আরও যদি রাসূল সাল্লামের শান প্রকাশ করা হইতো, আমার এই যা হোক 31 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, ক্লাসের মধ্যে দুই ধরনের ছাত্র দেখা যায়। একজনের ছাত্র রাসূল সাল্লামের শান গাইলে বললে এটা কেমনে, তাদের চেহারা মলিন হয়ে যায়। আরেক ধরনের ছাত্র এই শানটা শুনলে তাহাদের মন প্রফুল্ল হয়ে যায়, এটাকে আরও ভালো ভাবে এটাকে গ্রহণ করে আরও শুনতে ইচ্ছা করে, তাহলে এর দ্বারাতে এটা পরীক্ষা হয়ে যায়। যে আসলে মানুষের চেহারা, মানুষের জবান, এটারে বলা হয় তর্জমানুল কলবে, অন্তরের দোবাসী। আরে মনে, মানুষের মনের মধ্যে কি আছে, যেমন আমি এখন কি মনের মধ্যে কি, আপনারা কি জানেন আপনাদের মনে কি আছে, আমি কি জানি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু হ্যাঁ, মনের মধ্যে কার কি আছে এইটা কিন্তু মনে যদিও কলবে যদিও এটাকে প্রকাশ করতে পারে না, কিন্তু এটাকে সাফা দিয়ে রাখার কিছু নাই। আগুনকে যেরকম সাফা দিয়ে রাখা যায় না, তদ্রূপ মানুষের অন্তরের মধ্যে যেটা গোপন আছে এইটা তার ভাষার মাধ্যমে প্রকাশ হয়। কিসের মাধ্যমে প্রকাশ হয়? তার চেহারার মধ্যে এটা ফুটে উঠে। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যাইয়া এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, হিয়া রুইয়া আইনিন উরিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি। কয় আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আমি যে আপনাকে দেখাইছি, এটা কোন দেখানো? এটা হলো ওই দেখানো যেই রাত্রে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে মেরাজ করানো হয়েছে, রাত্রিকালীন ভ্রমণ করানো হয়েছে, ওই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহা দেখানো হয়েছে এইটা উদ্দেশ্য।
তাই ওমা জালনা রুইয়া তাল্লাতি আরাইনা কা ইল্লা ফেতনা তালিন নাস। এখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরে জাতি, আল্লাহর সৃষ্টির মূল, সৃষ্টির কি মূল। তো ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারকের মাধ্যমেই সকল সৃষ্টিকে ক্রমান্বয়ে অনুস্থিত থেকে অস্তিত্বের মধ্যে আল্লাহ তাআলা এনেছেন। তাহলে বুঝা গেল সমস্ত সৃষ্টি মূলের অংশ, রাসূল সাল্লামের মূলের অংশ না? একটা গাছের মূল যেরম তাহার যত শাখা প্রশাখা আছে এদের কি অংশ, তদ্রূপ সমস্ত সৃষ্টি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশ। এখন মেরাজ শরীফের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর যে যত সৃষ্টি আছে এই সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য, যেমন কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা বালাখানা তৈরি করে, উন্নত মানের একটা বিল্ডিং তৈরি করে, তাহলে বন্ধুরে দেখায়, দেখাইয়া মনের মধ্যে শান্তি পায় যে বন্ধু দেখাও যে হ্যাঁ তোমার জন্য কেমন ঘর আমি তৈরি করেছি। বন্ধুয়ে বন্ধুকে ওই ঘরের মধ্যে রাখিয়া দেখাইয়া এটা কী পায়, শান্তি পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য সচককে, কীভাবে সচককে দেখানোর জন্য রাসূল সাল্লামে কিন্তু দুইবার দেখানো হয়েছে। এই আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ বলেন রাসূল সাল্লামের মিলাদ শরীফের দিন, রাসূল সাল্লামের মিলাদ শরীফের পর আমেনা বলেন যে একটা মেঘমালায় আচ্ছাদন করে ফেলল, হঠাৎ দেখি যে আমার কোলের মধ্যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নাই। গাইবি থেকে আওয়াজ আইল যে আপনি চিন্তা করবেন না, যে এই আপনার কোলের শিশুকে হ্যাঁ এই আল্লাহ তালার যে জগৎ আছে জগতের মধ্যে পরিচয় করানোর জন্য এটাকে নেওয়া হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ এইটা এই সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের জগতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আর মেরাজ শরীফের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হ্যাঁ পরিচিতির জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। কিন্তু এইডে শেষ না, রাসূল সাল্লামের সর্বশ্রেষ্ঠ, রাসূল সাল্লাম যে কত উন্নত এখানে মর্যাদার অধিকারী, আল্লাহর নিকটে কত প্রিয়, এইটা সম্পূর্ণরূপে প্রকাশ হবে মাকামে মাহমুদে, কোথায়, এটা পরকালে, যে সময় সমস্ত আম্বিয়ে কেরামরা পর্যন্ত বলবে যে সাল্লিম সাল্লিম, নিরাপদে রাখেন নিরাপদে রাখেন। আর সেখানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য সাফায়েত করবেন, সাফাতে কোবরা। আহমদ রেজা খা ফাজেলি বলিবি ফতুয়ে রেজবিয়া ষষ্ঠ খণ্ডের 211 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন, আন সালমান আল ফার্সি কলা কলা রাসূল সাল্লাম কল আল্লাহু তাআলা খালাকতুল খালকা লিউয়ারিফাহুম কারামাতাকা ওয়া মানজিলাতাকা ইনদি ওয়া লাউলাকা মা খালাকতু দুনিয়া, রাওয়াহু ইবনু আসাকির। যে হাদিসি কুসি আল্লাহ তাআলা বলেন খালাকতুল খালকা সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি, লিউয়ারিফাহুম তাহাদের কাছে পরিচয় করায় দেওয়ার জন্য, কারামাতাকা ওয়া মানজিলাতাকা ইনদি যে হে নবী আপনার সম্মান আপনার মর্যাদা আমার নিকট যে কেমন এইটাকে পরিচয় করানোর জন্য।
ওয়া লাউলাকা মা খালাকতু দুনিয়া, আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি দুনিয়াকে সৃষ্টি করতাম না। দুঃখের বিষয়, যাহাদের অন্তরের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিদ্বেষ রয়েছে, তাহারা ইদানিং বলতে চাইতেছে, বিশেষভাবে শায়েখ আহমদুল্লাহ কয় একটা আমাদের মধ্যে একটা বেদাত, যে রজবের মাস আসলে বলে যে সাতাইশে রজব মেরাজ শরীফ, কয় এই কোনো কিতাবের মধ্যে নাই যে রাসূল সাল্লামের মেরাজ শরীফ কোন মাসে হয়েছে কোন রাত্রে হয়েছে, এটার কোনো কি নাই ভিত্তি নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। এটার অর্থ কি, যে এটার কোনো কারণ এমন একটা ঘটনা ঘটছে, এইটার যদি কোনো কোন সময় হয়েছে কোন মাসে হয়েছে এইটার যদি ভিত্তি না থাকে তাহলে এটা নিয়ে আলোচনা করাটা কি, আরে বৃথা হইতো না এইটা, তারা এইটা কি করতেছে। হ্যাঁ, কত সুন্দর চেহারা, কত সুন্দর ভাষা, আসলে এই এই আসলে তা কিতাবের মধ্যে আসেনি, আছে কিন্তু কিতাবের মধ্যে থাকলেও সবাই সব কিছু দেখবে না। আর কোরআনে কারিম আছে, ওয়া জালনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, কোরআন শরীফে আছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা। এখানে এই কোরআনে কারিমে, কোরআনে কারিমে বলা হয়েছে কাদেরকে, কাফের মুশরিকদেরকে, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হ্যাঁ শান শকত অনেক আছে কিন্তু যাহারা এই আল্লাহ এবং রাসূলের বিরোধী তাহারা থাকার পরেও দেখবে না, থাকার পরেও কি দেখবে না। রাসূল সাল্লাম হিজরত করে গেছেন না, আরে গেছেননি, গেছের সময় রাসূল সাল্লামকে শহীদ করানোর জন্য এন্তেকাল এন্তে ইয়া মৃত্যু আর হত্যা করার জন্য এই ঘরের চতুর্পাশে কাফেররা অস্ত্র লই আসিল না, তো আল্লাহ তাআলা রাসূল বলছেন যে আপনি একটা কাজ করেন, এক মুঠ বালু লইয়া তাদের দিকে নিক্ষেপ করেন, বালু যখন দিছে আরে বালু দিলে তো খসখসাইয়া ঘুমের ব্যক্তি হজাগ হইয়া যায়, আরে বালু ফললে, কিন্তু এটা এমন এক মেডিসিন হয়েছে সবাই নিশার ঘুম গেছে গিয়া, আর রাসূল সাল্লাম তাদেরকে ফাঁড়াইয়া গেছে। তাহলে রাসূল সাল্লাম তাদের পাশ দিয়ে গেছেনি, তারা দেখছিনি, তো এটা কি এটা তাদের সৌয়ের দোষ না, সৌয়ের দোষ নেই শকুর দোষ। এরপরে রাসূল সাল্লাম যখন যাওয়ার পরে তাদের হুঁশেছে চোখ খুলছে, তাই তদ্রুপ কেয়ামত পর্যন্ত যাহারা ফেরকায় বাতেল তারা হইল কি অন্ধ, তারা কি অন্ধ, তাহাদের এই কিতাবের মধ্যে থাকলেও তাহারা এগুলা দেখবে না। এই তফসির রুহুল বয়ানের এই সুরায় ইসরা বা বনি ইসরাইলের এ সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম এই আয়াতে কারিমের ব্যাখ্যা করতে যাইয়া, যে মেরাজ শরীফ কত তারিখে কোন রাত্রে হয়েছে এইটা তিনি বর্ণনা দিছেন, বলছে যে ওয়াহিয়া লাইলাতু সাবউন ওয়া ইশরিনা মিন রজব লাইলাতাল ইসনাইনে, যে বলতেছে মেরাজ শরীফ হয়েছে রজব মাসের সাতাইশে তারিখ রাত্র, হ্যাঁ ইসনাইনে অত কি সোমবার, কোনবার সোমবার, তাহলে এখানে রজব মাসের সাতাইশ তারিখ এবং কি সোমবার, ওয়ালাইহি আমালুন নাস এইটার উপরে সকল মানুষের আমল, আরে সকল মানুষের কি, তাহলে যাহারা কয় যে নির্দিষ্ট তারিখ নাই মাস নাই তারা হইল কি ও মানুষ, তারা কি ও মানুষ। কালু ইন্নাহু আলাইহিস সালাম উলিদা ইয়াউমাল ইসলাইন, যে ঐতিহাসিকরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ হয়েছে সোমবার, মিলাদ শরীফ কয় তারিখ সোমবার, ওয়া বুইসা ইয়াউমাল ইসলাইন এবং রাসূল সাল্লামের নিকটে সর্বপ্রথম ওহী প্রেরণ করা হয়, রাসূলকে নবুয়ত রেসালতের এই প্রচার প্রসার করার জন্য দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয় সোমবারে,
কদিন পরে, 40 বছর পরে। আরে মাজিউন নবী, বাসুন নবী, এরসালুন নবী, এটা কি মিলাদের দিন নি? কদিন পরে, 40 বছর পরে। এই ওই বুইসা ইয়ামাল ইসনাইন, এও এইটা কোন তারিখ? সোমবার। তো সব সোমবার কি একদিন? হ্যাঁ। ও উসরিয়া বিহি লাইলাতাল ইসনাইনে, এবং রাসূল সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করানো হয়, মেরাজ করানো হয় এইটা সোমবার। ও খারাজা মিন মক্কাতা ইয়াউমাল ইসনাইন, এবং রাসূল সাল্লাম হিজরত করার জন্য মক্কা শরীফ থেকে বের হয়েছেন সোমবার। ওয়া দাখালাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন, এবং রাসূল সাল্লাম মদিনায় মুনাব্বারায় প্রবেশ করেছেন হিজরতে করে, এইটাও কি সোমবার। ওয়া মাতা ইয়াউমাল ইসনাইন, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল করছেনও সোমবার। তাহলে এই জন্য সোমবারের কি রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। এখন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে আল্লাহ তাআলা বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা রাত্রিকালীন ভ্রমণ করাইয়াছেন। ভ্রমণ করাইছেন কে? আল্লাহ। এখানে দেখেন ফতমে সুবহান বলছে, এইটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার একটা সিফুতি নাম সুবহান। এইটার অর্থ হলো যে আল্লাহ এমন সত্তা যিনি অপরগতা থেকে মুক্ত, যিনি কি অপরগতা থেকে পুত এবং পবিত্র। অপরগতা বলতে কোনো কিছু নাই, বরং ওয়াইজা আরাদা আইয়াকুনা শাইয়ান ফায়াকুলা লাহু কুন ফায়াকুন, কোনো কিছু ইচ্ছা করলেই হয়ে যায়, ইচ্ছা করলে কি হয়ে যায়। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময় যত ঘটনা ঘটছে, এই অবশ্যই এই ঘটনাগুলা আমাদের আকলের বাহিরে, চিন্তার বাহিরে, কিন্তু এগুলা এই ঘটাইছেন কে? আল্লাহ তাআলা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাই আমরা যেন রাসূল সাল্লামের এই মেরাজ শরীফের ঘটনা এগুলোকে শুনে যেন আমরা নির্দ্বিধায় আমরা যেন বিশ্বাস করি। সেখানে লি নুরিয়াহু মিন আয়াতিনা, এখানে ওলামাই কেরাম রয়েছেন, এই যে মিনডা আছে, মিনডা কিন্তু মিনে বয়ানিয়া, বয়ানত্ব কি লি নুরিয়াহু, আমি রাসূল সাল্লামকে দেখানোর জন্য, কি দেখানোর জন্য, মিন আয়াতিনা, মিনডা যদি মিনে তাবিজিয়া হয়, তাবিজ যদি কিছু আমার আয়াত সমূহের কিছু, কিন্তু না এটা কিছু না, এটা কি সম্পূর্ণ, লিনুরিয়া মিন আয়াতিনা। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে সমস্ত নিদর্শন দেখানোর জন্য, সমস্ত নিদর্শন কি দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শরীফ গঠাইছেন। এখন কথা হলো যে এই মেরাজ শরীফের মধ্যে দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাম হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন, ওহুয়া কাইমুন ইউসাল্লি, যে হযরত মূসা আলাইহিস সালাম, হ্যাঁ এই ইয়াদি এখানে তিনির কবরের পাশ দিয়ে, তিনি রওজার পাশ দিয়ে রাসূল সাল্লাম অতিক্রম করতেছেন, দেখলেন যে মূসা আলাইহিস সালাম কাইমুন দাঁড়ানো, ইউসাল্লি। এখন ইউসাল্লির অর্থ কী নিমু, তিনি কি নামাজ, এই অর্থ নেই, কারণ ইউসল্লি শব্দ এটা অনেক অর্থে ব্যবহৃত হয়। ইউসল্লিয়া তো দুরুদ, ইউসল্লিয়া তো নামাজ, ইউসল্লিয়া তো কি রহমত, ইউসল্লিয়া তো কি ইস্তেগফার, ইউসল্লিয়া তো কি দোয়া, আরে অনেক অর্থে আসে। এখানে কোন অর্থ হবে? হ্যাঁ, এখানে উপযুক্ত হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে গেছেন, এই সময় মূসা আলাইহিস সালাম বসে থাকলে, শুয়ে থাকলে এটা কি আদব হইব? আদব হইব কি দাঁড়ানো? তো দাঁড়াইয়া কি
শুধু দাঁড়াইয়া থাকে কি আদব হবে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামতে দুরুদ পড়াও আদব হইব তাহলে এই অর্থটা নিলে ভালো হয় না আরে একজন ছাত্র বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় যদি কোন একটা শিক্ষক তার ফাঁস দিয়ে আসে তাহলে সে কি কোরআন শরীফ বন্ধ কইরা দাঁড়াইয়া শিক্ষকের সম্মান করা আদব না আর এইটা যদি শুধু শিক্ষকের সাথে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কতই না আরো উন্নতমানের আদব হবে আরেকটা কথা হলো যে এই যে মুসা আলাইহিস সালামকে তিনি কবরের মধ্যে দাঁড়াইয়া সালাত আদায় করতেছেন দেখলেন ওই মুসা আলাইহিস সালামকে আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে দেখছেন আবার ষষ্ঠ আসমানের মধ্যে দেখছেন তাহলে ব্যক্তি কয়জন তো এই ব্যক্তি একজন এত গাত কেমনে হ্যাঁ রূহে মুকাদ্দাসা রূহে মুকাদ্দাস হলো আম্বিয়া কেরাম ফেরেশতারা এবং আল্লাহর ওলিদের মধ্যে কিছু কিছু আল্লাহর ওলি রয়েছে তাহাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়াতের উচ্চ মাকাম গেলে তাহাদেরকে রূহে মুকাদ্দাসা করে ফেলেন যেমন হযরত গাউসে ফাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে একই দিন 70 থেকে 100 ঘরে সশরীরে ইফতার করছেন না আরে ব্যক্তি কজন ব্যক্তি কজন একজন এইজন্য মেরকাজ শরীফের মধ্যে আছে যেটা মেশকাতের হাসিয়া 121 নম্বরের মধ্যে আছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলেন ওয়াহুলুলুহুম ফি আওকাতিন মুখতালাফাতিন ফি আমাকিনে মুতাআদ্দাতাতিন জায়জাতুন আকলান কামা ওয়ারাদাত বিহি খবরুস সাদিক কয় আম্বিয়া কেরামদেরকে হ্যাঁ এই একই সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে তাহাদের অবস্থান করা এইটা কি বৈধ আরে কত বুঝলেনি যে হুলুলুহুম ফি আওকাতিন মুখতালাফাতিন যে তাহাদের অবস্থান করা হ্যাঁ বিভিন্ন সময় ফি আমাকিনিন মুতাআদ্দাতিন বিভিন্ন জায়গার মধ্যে জায়েজাতুন এটা কি জায়েজ আকলান এটা কি আকলও ধরে কি কিসে ধরে আকলে ধরে কামা ওয়ারাদাত বিহি খবরুস সাদিক যেই ব্যাপারে খবরে সাদিক অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ রয়েছে হাদিস শরীফ কি রয়েছে এবং এই আন-নুকুল শরঈয়া কিতাবের এই 18 নম্বর ফিস্টা যে কিতাবের লেখক হলো মুস্তাফা বিন আহমদ হাম্বলি রয়েছে ওয়াকাদ কালাল আরিফুল কামেল আবুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাউ গাবা আননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহজাতান মা আদাতু নাফসি মিনাল মুসলিমিন আরেফে কামেল আরেফ তো কি আরেফ বিল্লাহ আল্লাহ সম্পর্কে যিনি পরিপূর্ণভাবে পরিচয় জানেওয়ালা এই আবুল আব্বাস তিনি বলতেছেন যে আমার থেকে যদি রাসূলুল্লাহ সাল্লাম এক মুহূর্ত অনুপস্থিত থাকে মা আদাতু নাফসি মিনাল মুসলিমিন আমি ওই মুহূর্তটাকে আমি আমাকে মুসলমান হিসাবে আমি গণ্য করি না মুসলমান হিসেবে কি করি না তাহলে এই আবুল আব্বাস হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলায়াতের এত উচ্চ মকামে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব মুহূর্তে দেখেন আর রাসূল আসেননি আরে বালা যদি যন্ত্র থাকে 100 মাইল দূরে থাকলেও এটারে দেখা যায় না যন্ত্র দিয়া আরে যন্ত্র দিয়া দেখা যায়নি স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়নি দেখা যায় না আরে বিশ বর্তমানে তথ্য প্রযুক্তির রুম হইছে এই গাউসুল আজম সুন্নি জামে মসজিদের মধ্যে আমরা কতজন আছি কিভাবে আছি স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের যেখান থেকে সেখানে দেখা সম্ভব না তো এইটা হলো মানুষের তত্ত্ব প্রযুক্তি আর আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে আল্লাহর ওলিদেরকে যে তত্ত্ব প্রযুক্তি দিয়েছেন এটা থেকে কি উন্নত বানার আর হইতো না
এই জন্য বেলা এখানে এবং ওয়ান জালালউদ্দিন সুয়ুতি আন্নাহু কানা লাহু ইস্তেমাউন বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইয়াসআলুহু আন আহাদিস ওয়ারাদাত ফি শরঈ সৈয়াতান আমলা জালালউদ্দিন সুয়ুতি এটা তো আপনারা সবাই জানেন হ্যাঁ রহমতুল্লাহ এই তিনি থেকে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ইস্তেমা অর্থাৎ কি এই ইয়া হইছে আরে সাক্ষাৎ হইছে ওয়া কানা ইয়াসআলুহু এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন আন আহাদিস অনেক হাদিস সম্পর্কে ওয়ারাদাত ফি শরঈ যে সমস্ত হাদিসগুলা শরীয়তের ব্যাপারে বর্ণিত আছে হুজুর এটা কি সহিহাতু নামলা এটা কি শুদ্ধ না অশুদ্ধ ওয়া ইয়াজিবু আনহু আন জালিকা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উত্তর দিয়েছেন তাহলে আল্লাহর ওলিরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কি রয়েছে যোগাযোগ আছে এটা কিসের যোগাযোগ আরে ইয়ার মধ্যে আমাদের যে নেট আছে না আরে ইন্টারনেট ইন্টারনেট এইটা তো এক প্রকারের কি যোগাযোগের জন্য একটা ব্যবস্থা এই জন্য বেলায়াত নবুয়াত রেসালত এই সমস্ত যোগাযোগ যেটা এই এই নেটওয়ার্ক যেটা আছে এইটার থেকে অনেক উন্নত মানের আরে নেটওয়ার্ক ইচ্ছে করলে বন্ধ করে দাও জানা অনেক সময় বিজি থাকে না এখন লিনুরিয়াহু মিন আয়াতেনা যে যেন আমি আমার নিদর্শনকে দেখাইতে পারি তা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে নিদর্শন কত বেশি এ ব্যাপারে সংক্ষিপে একটা হাদিস শরীফ বলি عن العباس بن عبد المطلب قال كنت بالبتحاء في عصابة في وفيهم رسول الله صلى الله عليه وسلم فمرت به صحابة عباس بن عبد المطلب থেকে বর্ণিত তিনি বলেন যে বাতহা নামক স্থানের মধ্যে একটা দল দলের মধ্যে আমি ছিলাম এমন সময় ওই দলটার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতঃপর ফা মারাত বি সাহাবাতুন অতঃপর রাসূল সাল্লামের এই পাশ দিয়ে আকাশের মধ্যে একটা মেঘমালা অতিক্রম করলো ফা নাজারা ইলাইহা রাসূল সাল্লাম ওই মেঘমালার দিকে তাকাইলেন ফাকালা রাসূল বলতে মা তাসুমুনা হাজিহি হে সাহাবা তোমরা এটারে কি নামে জানো এই যে মেঘমালা সাহাবাতুল আরবি হ্যাঁ এটাকে তোমরা কি নামে নামকরণ করো কালু আস সাহাবু কালা ওয়াল মুজনু রাসূল বলছে আরে এটার আরেকটা নাম আছে মুজনুন আরেকটা কি আছে এই জন্য একটা শব্দ যেমন সূর্য রবি আরে অনেক নাম আছে না দিবা দিবাকর হ্যাঁ এই জন্য রাসূল সাল্লাম দেখেন ভাষার মধ্যেও কি কত পণ্ডিত হ্যাঁ পণ্ডিত্য রয়েছেন কালু হ্যাঁ কালু ওয়াল মুজনু কয় যে হ্যাঁ হুজুর এইটার নাম কি মুজনু কালা ওয়াল আনাবু পালা ওয়াল আনানু রাসূল বলছে যে এইটার নাম আনানু আছে এই মেঘমালার আরেক নাম কি আনান প্রতি শব্দ কালা আবু বকর কালু ওয়াল আনানু তো আবু বকর বলেন যে হ্যাঁ সাহাবাই কারামরা বলেন যে হ্যাঁ হুজুর এইটার নাম কি আনানো কালা ওয়াল আনান কালা কাম তারাউনা বাইনাকুম ওয়া বাইনা সামায়ে হে তোমাদের তোমরা কি মনে করো যে তোমাদের মাঝে এই আসমানের মধ্যে দূরত্ব কতটুকু কালু লা নাদ্রি সাহাবায়ে কারামরা বলেন যে আমরা জানি না হ্যাঁ কালা ফাইনা বাইনাকুম ওয়া বাইনাহা ইম্মা ওয়াহিদান আও ইসনাইনে আও সালাসান ওয়া সাবঈনা সানা ভাই শোনো এই আমাদের মাঝে এই আসমানের মধ্যে দূরত্ব হল 71 অথবা 72 অথবা 73 বছরের রাস্তা আমাদের মাঝে এবং আসমানের মধ্যে দূরত্ব কত 71 অথবা 72 অথবা 73 আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন যে এইটা দ্বারাতে রাসূল সাল্লাম নির্দিষ্ট কোনো দূরত্ব উদ্দেশ্য করেন নাই বরং এটা যে অনেক দূরত্ব অনেক কি আছে আরে এই
এই 70 71 72 বছরের দূরত্ব, এটা যদি আলোক বর্ষ হয় এটা কি হয়? আলোক বর্ষ হয়। হ্যাঁ, এই জন্য এটা নির্দিষ্ট কোনো কি না, আরে এইটা অধিক বোঝানোর জন্য। যেমন আমরা আমাদের বাংলাদেশও আছি, একজন রে 4-5 বার ডাক দিলে কয় নাই, তোর 100 বার ডাক দিলাম, তো 110 বার 70 বার এই সংখ্যাগুলা অধিক বোঝানোর জন্য ব্যবহার হয়। এরপর ওয়াসামাউ এই ফাওকাহা কাজালিক, তা শোনো, প্রথম যে আসমান আছে এইডার এইডার থেকে দ্বিতীয় আসমান আছে এমন এভাবে এইডা 72 বছরের রাস্তার দূরত্ব। হাত্তা আদা সাবা সামাওয়াত, রাসূল সাল্লাম 60টা আসমানকে গনে গনে বলেন যে এইডার পরে এইডা, এইডার পরে এইটা, এত দূরত্ব। সুম্মা ফাওকা সামা ইসাবিয়াতে বাহারান, নিশ্চয় 7 আসমানের উপরে রয়েছে সাগর। 7 আসমানের উপরে কি আছে? সাগর রয়েছে। বাইনা আলাহু ও আসফালাহি কামা বাইনা সামাইন ইলা সামাইন, এই যে সাগর যেটা রয়েছে এইডার উপর এবং নিচ, এইডার দূরত্ব হল একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব যেমন এমন। তা সাগর এটা কি? আরে এইটাও কি? আরে এইটা এক বড়, অনেক বড় সাগর। সুম্মা ফাওকা জালিকা সামানিয়াতু আওয়ালিন বাইনা আসফালি হিন্না ও রুকবি হিন্না কামা বাইনা সামাইন ইলা সামা, তো বলছে যে অতঃপর এই ফানির উপরে রয়েছে 7টা, ফানির উপরে রয়েছে 8টি পাহাড়ি পাঁঠা। পাহাড়ি ফাঁটা তো কি? পাহাড়ের মধ্যে যে সমস্ত ফাঁটা, ফাঁটা বুঝেন না, আরে পুরুষ ছাগলারি এইটা, এগুলো কি থাকে? দুর্দান্ত থাকে, একটা হৃষ্টপুষ্ট থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরের উপরে 8 জন ফেরেশতাকে, হ্যাঁ, এই পাহাড়ি ছাগলের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্থাপন করে রেখেছেন। এখন এই এই 8টা যে ফেরেশতা, তাহারা তাহাদের দেহের আকৃতি কেমন? বলছে যে বাইনা আসফালিহিন্না ওয়া রুকাবিহিন্না, তাহাদের পায়ের পাতা এবং হাঁটু এইডার দূরত্ব হলো কামা বাইনা সামাইন ইলা সামাইন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যেমন এমন। সুবহানাল্লাহ। সুম্মা আলা জুহুরিহিন্নাল আরশ, অতঃপর এই 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 8 জন যে ফেরেশতা যাদেরকে এই ইয়ার এখানে পাহাড়ি এই পাঁঠার আকৃতিতে আল্লাহ তাআলা বানাই রাখছেন, হ্যাঁ, এই তাহাদের ফিটের উপরে রয়েছে আরশ। 8 জন ফেরেশতা কি করতেছে? এই আরশটাকে গ্রহণ করে, কোরআনে কারিম আছে এই ব্যাপারে, তো বলতেছে বাইনা আলাহু ওয়া আসফালাহি কামা বাইনা সামাইন ইলা সামা, কয় আরশ এইটাও ওই ইয়ে থেকে, আরে সাগর থেকে ওই যে আরশ যেটা, এইটারও দূরত্ব হলো একটা আসমান থেকে আরেকটা আসমানের যেমন দূরত্ব। সুম্মাল্লাহু ফাওকা জালিকা তাবারাকা ওয়া তাআলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে, আল্লাহ তাআলা কি? এই জন্য আল্লামা এখানে এই সুয়ুতি রহমতুল্লাহ এইডার ব্যাখ্যা করতে যেয়ে বলতেছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাম মানুষদেরকে যে আল্লাহর তালার যে সৃষ্টি এগুলোর জন্য সম্পর্কের জন্য মানুষ ইয়া করে, তাফাক্কুর করে, চিন্তা ভাবনা করে, এগুলো নিয়ে যেন গবেষণা করে, গবেষণা করে মোশেরেকরা কী করছে, দেব দেবীকে আরে ইয়া করে এবাদত করে, কিন্তু মানুষ যেন প্রকৃতপক্ষে যেই আল্লাহ তালা এমন মহান সৃষ্টিকে সৃষ্টি করছেন একক, ওই আল্লাহর যেন এবাদত করে, ওই আল্লাহর যেন কী করে, কারণ যেই আল্লাহ তালা আল্লাহ রাব্বুল আলামিন এত মহান সৃষ্টিকে সৃষ্টি করে রাখছেন তিনিও তো একমাত্র এবাদত পাওয়ার উপযোগী। তো বলতেছেন যে এখানে এ ফাইন আল্লাহ তাআলা ফাওকা আইয়াকুনাল আরশ মানজিলাতান ওয়া মুস্তাকাররাহু বালিল্লাহু খালিকুহু
ওয়াহুয়া মুনাজ্জাহুন আলিল জিহাতে ওয়াল মকান। তে তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আরশের উপরে এটা দ্বারাতে উদ্দেশ্য হলো, এটা উদ্দেশ্য এটা না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের আল্লাহ তাআলার অবস্থান, এটা নহে, বরং আল্লাহ রাব্বুল আলামিন খালিকুহু আরশের সৃষ্টিকারী। আর আরশের সৃষ্টিকারী কে? আল্লাহ তাআলা। ওয়াহুয়া মুনাজ্জাহুন, আর আল্লাহ রাব্বুল আলামিন পুত্র পবিত্র, আনিল জিহাতে দিক থেকে, ওয়াল মাকান এবং মাকান থেকে, দিক এবং মাকান থেকে। এজন্য যে সমস্ত কোরআন কারীমের আয়াত এবং হাদিস শরীফের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের শান রয়েছে, এই সমস্ত ব্যাপারে অর্থ করতে আল্লাহ এবং রাসূলের যথাযথ শান যেন বজায় থাকে এই দিকে খেয়াল করতে হবে। তে দুঃখের বিষয়, এই একজন লোক দেখলাম ইয়ার মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের, আল্লাহ একত্ববাদের মধ্যে কি করেছেন, বেয়াদবি করেছেন, যেটা ঈমান ঈমানের জন্য বড় কি ত্রুটি। যেমন তিনি বলতেছেন যে রফরফ আমাদের নবীকে আল্লাহর কুদরতি বাড়িতে পৌঁছাইয়া দিলেন, আমার নবী কুদরতি বাড়িতে গিয়ে নজর করে দেখেন আল্লাহ নাই, সামনে তাকাইয়া তাকাইয়া দেখেন, ডাইনে বামে তাকিয়ে দেখেন কোথাও আল্লাহ নেই। নবী মনে মনে বলেন আল্লাহ দাওয়াত দিয়া আইনা কি লাভ হইল, হ্যাঁ তাকাইয়া রইলাম, হ্যাঁ তাকাইয়া কিছুক্ষণ পরে গায়েবি এলান হলো, হাবিব আপনি অপেক্ষা করুন, আপনার আল্লাহ নামাজে মগ্ন, নামাজ শেষ করে আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ আমার নবী মনে মনে প্রশ্ন, দুনিয়ার মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, আল্লাহ নামাজ পড়ে কার জন্য? তো বুঝাইতে চাইছে আল্লাহ আমাদের নবীর জন্য নামাজ পড়ে, নাউজুবিল্লাহ মিন জালিম। আসলে এই বিষয়টা দেখলাম, কয়েকজন আমাকে ফোন করে বা এই ইয়ে করে দেখছে, এই ভিডিওটার এরাও আমারে দিছে, এই জন্য দেখলাম তাফসিরে রুহুল বয়ান সপ্তম খণ্ডের 223 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে এই তাফসির রুহুল বয়ান মুসান্নাব রতুল ওই বর্ণনাটা এনেছেন। এটা সুরায়ে আহজাবের 42 নম্বর আয়াতের, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু লিউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলা নূর ওয়া কানা বিল মুমিনিনা রাউফা। যে এখানে তো দেখা যায় আয়াতের শাব্দিক অর্থ, তিনি আল্লাহ যিনি তোমাদের উপরে সালাত আদায় করেন এবং ফেরেস্তারাও সালাত আদায় করেন, যেন তোমাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে, অর্থাৎ কুফুরির থেকে তোমাদেরকে যেন ইমানের দিকে আনতে পারেন। তো এখানে তো আল্লাহর শানে কী বলা হয়েছে, সলাত শব্দটা ব্যবহার হয়েছে, একটা কথা মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির থেকে সকল দিক দিয়ে পুত্র এবং পবিত্র। আমাদের করা, আমাদের কাজ করা আর আল্লাহর কাজ করা কি একরকম? এই জন্য এই সকল কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার শানে যদি সলাত শব্দটা আসে ওই সময় হবে রহমত বর্ষণ করা। ফেরেস্তার ক্ষেত্রে যদি সলাত হয় ওই সময় অর্থ হইল দোয়া করা বা ইস্তেগফার পড়া। আর আমাদের শানে যদি সলাত হয় এইটার অর্থ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্য দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে আরাধনা করা। তো এইটার বলতেছে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, এটা অর্থ ইয়ানি ইয়াতানি বিকুম বি রহমাতে ওয়াল মাগফিরাতে ওয়াস তাসকিয়া, যে আল্লাহ তোমাদের প্রতি সলাত আদায় করেন, এটা অর্থ হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি তোমাদেরকে তত্ত্বাবধায়ন করেন রহমত মাগফিরাত এবং ফুতু পবিত্রের দ্বারা। হ্যাঁ এই ওয়াল, এরপরে ওয়াইয়াতানি মালাইকাতুহু বিদুয়ায় ওয়াল ইস্তেগফার, এবং ফেরেস্তারাও দোয়া এবং ইস্তেগফারের দ্বারাতে তত্ত্বাবধায়ন করেন। ফাল মুরাদু বিসলাতে আল মানাল মাজাজি, এখানে সলাত দ্বারাতে রূপক অর্থ আসামিলুলির রহমতে ওয়াল ইস্তেগফার, যেটা রহমত এবং ইস্তেগফারকে সামিল করে। ওহুয়াল এতেনাউ বিমা ফিহি খাইরুহুম ওয়াসালো আমরিহিম ও আনিস সাদিয়ে কালাত বনু ইসরাইল লে মুসা আলাইহিস সালাম আয়ুসাল্লি রব্বুনা,
সাদি রহমতুল্লাহতে বর্ণিত আছে যে বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলল যে আমাদের আল্লাহ কি সালাত আদায় করেন, ফাকাবুরা হাজাল কালামু আলাইহি, অতঃপর এই প্রশ্নটা মুসা আলাইহিস সালামের জন্য একটা ভারী হয়ে গেল। হ্যাঁ, ফাওহাল্লাহু ইলাইহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নিকট ওহী পেলেন, আন কুল্লাহুম, আপনি তাহাদেরকে বলেন, ইন্নি উসাল্লি, নিশ্চয় আমি সালাত আদায় করি, ওয়াইন্না সালাতি রহমাতি, আর আমার সালাত আদায় করার তো আমার রহমত বর্ষণ করা। হ্যাঁ, আল্লাতি তুতফিউ গাজাবি, যেই রহমতের দ্বারাতে আমার যে রাগ যেটা আছে এটা নিবে যায়, এটা দূর হয়ে যায়। ওয়াকিল আলাহু আলাইহিস সালাম লাইলাতাল মেরাজ, রাসূল সাল্লামের জন্য মেরাজের রাত্রে বলা হয়েছে, কিফিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাম, রাসূল সাল্লাম যখন আরশের উপর উঠলেন, হ্যাঁ অন্য বর্ণনা আছে এই এখানে বলা হইল, হে মুহাম্মদ আপনি অবস্থান করেন, ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, নিশ্চয় আপনার প্রভু সলাত আদায় করেন। ফাকাল আলাইহিস সালাম, অতপর রাসূল সাল্লাম বলেন, ইন্না রাব্বিলা গানিউন আলা আন আইউসাল্লি, আরে আল্লাহ রাব্বুল আলামিন তো সলাত আদায় করা থেকে পুত এবং পবিত্র। ফাকাল আল্লাহু তাআলা, অতপর আল্লাহ তাআলা বলেন, আনাল গনিউ আন উসাল্লি লি আহাদিন, আমি কারো জন্য সলাত আদায় করার থেকে আমি পুত এবং পবিত্র। ওয়াইন্নামা আকুলু, আর আমি বলি, সুবহানি সুবহানি সাবাকাত রহমাতি গাদাবি, আমি কি বলি, সুবহানি সুবহানি, অর্থাৎ আমি পুত পবিত্র, আমি পুত পবিত্র, আর আমার রহমত আমার গুসা থেকে অগ্রগণ্য। হ্যাঁ, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটা পড়েন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ও মালাইকাতুহু আলায়া, ফাসসালাতি রহমাতুন লাকা ও লি উম্মাতিকা, অতঃপর আমার সালাতের অর্থ হলো যে আপনার প্রতি রহমত বর্ষণ করা এবং আপনার উম্মতের প্রতি রহমত বর্ষণ করা। তাহলে এটা কোনো ক্রমেই রাসূল সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শানে সালাতের অর্থ কি হবে না, আরে নামাজ হবে না। তাহলে আল্লাহ যদি নামাজ পড়ে তাহলে কি আল্লাহর দেহ লাগবো, আর নামাজ পড়ার লাগে কি লাগবো, রুকু লাগবো, সেজদা লাগবো, এগুলো কি, এগুলো কি আল্লাহর শানে হবে নাকি? এই জন্য নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আছে, ইন্নাল্লাহ ও মালাইকাতাহু ইউসাল্লুন আলান নবী, ইয়া আইয়ুল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে সালাতকে কয় দিকে সম্বোধন করেছে, তিন দিকে। তো এটার অর্থ লেখছে যে ইন্নাল্লাহ ও মালাই ইউসাল্লুনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তাবা বৃদ্ধির জন্য এবং উম্মতে মুহাম্মদীর গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরো, দুরুদ ফরো। এখানে অর্থ কী বু, এটার অর্থ হবে যে আমি তো নবী মুহাম্মদুর রাসূল সাল্লামের প্রতি রহমত বর্ষণ করছি, এই জন্য তোমরা যে যদি কারো রহমত পাওয়ার প্রয়োজন হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লামের প্রতি সম্মান দেখাইয়া, রাসূলের প্রতি হ্যাঁ ইজ্জত দেখাইয়া কী করো, আমার এই কী করো, এই আমার এই রাসূল সাল্লামের দরবার থেকে তোমরা রহমত আনো। এই জন্য আমরা কী বলি, আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ কই না, আরে আল্লাহ বলছে কি, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এখন আল্লাহ বলছে যে তোমরা নবীর প্রতি সলাত এবং সালাম দাও, তো আমরা বলতেছি হে আল্লাহ আপনি যেখানে নবী মুহাম্মদ রাসূল প্রতি রহমত বর্ষণ করেন আমরা এখানে দেওয়ার মতন কোনো কিছু নাই, বরং আমাদের আবেদন হইল আরও বেশি বেশি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন। এবং দেখবেন খানা জিয়াতের মধ্যে কারো ফাতের মধ্যে যদি না থাকে কয় যে ভাই উমুকের ফাতো দেন, তাহলে এর অর্থ কী, আরে দেও না নিজের ভাতের মধ্যে, আরে যে ব্যক্তি সুপারিশ করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে তো আল্লাহ তাআলা অনবরত রহমত বরকত দিতেছেন, এখন আমরা যদি আল্লাহ তাআলার দরবার থেকে রহমত পাইতে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি তাজিম দেখাই অটোমেটিক আমাদের প্রতি রহমত হয়ে যায়। এই জন্য আকায়েদে শরহে আকায়েদে নুসুবির একবারে শুরুতে যে মুসান্নেফ রহমতুল্লাহ নবী মুহাম্মদুর রাসূল সাল্লামের প্রতি
দুরুদ পড়ছেন, তো সেখানে একটা প্রশ্ন করছেন কেন তিনি কিতাব লিখতেছেন আল্লাহর কাছে দোয়া দো নিজের নিজের জন্য না চাইবো, রাসূল সাল্লামের জন্য দোয়া কেন করলো? হয় যে এটার কারণ হইল জানা আছে যেত এবং রহমতম বরকত এইটা বন্টন হইব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য হেডকোয়ার্টারে যদি আরে যেখানে কি খাজিনা, খাজিনার মধ্যে যদি দরখাস্ত করা হয় অটোমেটিক নিজের মধ্যে আসবে। এই জন্য যা হোক এই এখানে আমরা কিন্তু যারা প্রকৃত সুন্নি আল্লাহ এবং রাসূলের সানে বানোয়াট কথা বানাইয়া কোনো কোনো সুবিধা আছে নাকি? হ্যাঁ, আর রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দিয়েছে এইটা বর্ণনা করে তো একজন ব্যক্তির সারা জীবন শেষ হইতো না, সারা জীবন শেষ হইবনি। এর মধ্যে আবার বানাইয়া কথা বলার কোনো সুযোগ আছে না? সুযোগ নাই। এর মধ্যে আল্লাহরে যদি নবী আল্লাহ তাআলা নবীর জন্য নামাজ পড়েন, এটা তো দেখলাম যে যারা শ্রোতা আছে জিকির দিছে তারা তো কেউ জানে না। আরে কোন অনকা তো বর্তমানে যারা ওয়াইজিন আছে ফতুয়া লয় শ্রোতাদের থেকে, ঠিক আছে নি? তো এইটা মনে হয় এটা যে মুক্তি, একটা হইলো মুফতি, মুফতি তো কি একটা কোরআন এবং হাদিস দ্বারাতে সিদ্ধান্ত দেনেওয়ালা, আর একটা হইলো মুক্তি, মুক্তি তো ভুলকারি। এই জন্য হেবড়াতে ভুলের মধ্যে আছে, সঠিকে না ভুলের মধ্যে আছে এইটারে যাচাই করে কারে দিয়া, আর শ্রোতা দিয়া। তো এইটা হলো ফুরাবো কি বেকুবি, বেকুব মার্কা কি ওয়াইজিন। যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত শানের মধ্যে একটা শান হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলার প্রতি যথাযথ ইমান রেখে আমাদেরকে মোমেনে কামেল হওয়ার তৌফিক দান করে দেবেন।